আমরা এখন আছি ডিপকুলের বুথের সামনে। ডিপকুল এবারে কম্পিউটেক্সে বেশ কিছু ইন্টারেস্টিং প্রোডাক্ট নিয়ে আসছে এবং মোস্টলি তাদের আগের জেনারেশনের যে কুলিং সলিউশনগুলো ছিল সেগুলোর কিছু ইন্টারেস্টিং আপডেট আছে। চলেন আমরা ডিপকুলের বুথে ঢুকে পড়ি এবং দেখি কী কী নতুন নতুন জিনিস পাওয়া যায়। প্রথমেই আমরা যদি দেখি ডিপকুলের বাংলাদেশ মার্কেটে সবচেয়ে পপুলার জিনিস কুলার, তাদের ফ্ল্যাগশিপ কুলার হচ্ছে অ্যাসাসিন 4 এখন আসতেছে ভিসি ভার্সন। দ্যাট মিন্স এই কুলারের কোল্ড প্লেটে একটা ভেপর চ্যাম্বার অ্যাড করা হয়েছে। এইটা হচ্ছে কুলারটা এবং এই যে দেখতে পাচ্ছেন এই এক্সট্রা অংশটা, এটা হচ্ছে এর ভেপর চ্যাম্বার। দ্যাট মিন্স এই জায়গাটা ফাঁকা এবং এর ভেতর থেকে লিকুইড দৌড়ঝাঁপ করে, একদম কোল্ড প্লেটের কাছাকাছি চলে আসছে লিকুইড। বাট এটা কোন ম্যাটেরিয়ালের ওইটা আমি এখনও জানতে পারি নাই, এটা দেখে আসলে কপার মনে হচ্ছে না। ইট কুড বি সামথিং এলস, কুড বি বেটার, কুড বি ওর্স। তবে ডিপকুল ক্লেম করতেছে এতে তারা আগে যে টেম্পারেচার পাইতো অ্যাসাসিন ফোরে সেখান থেকে 3-4 degrees পর্যন্ত লেস টেম্পারেচার পাওয়া যাবে। আর ইন্টারেস্টিং যে আপগ্রেডটা আসছে অ্যাসাসিন ফোরে সেটা হচ্ছে এই ডিজিটাল ডিসপ্লেটা। এই ডিসপ্লেটা কিন্তু কোনো কেবল নাই, ইউ ক্যান জাস্ট পুল ইট অফ অ্যান্ড ইটস ম্যাগনেটিক, লাগাই দিলাম, ডান। এবং এইখানে আমরা পাওয়ার ড্র, ফ্রিকোয়েন্সি, ইউসেজ, টেম্পারেচার সব কিছুই দেখতে পারতেছি। এরপরে বাংলাদেশের মার্কেটে আরেকটা পপুলার কুলার হচ্ছে এই পাশে, এইখানে হচ্ছে AK620 ডিজিটালের নতুন আপডেটেড ভার্সন এবং এইটার মধ্যেও এই একই ম্যাগনেটিক ডিসপ্লে আছে। সো ইউ ক্যান পুল ইট অফ লাইক দিস, কোনো কেবল নাই। এবং এইখানেও ফ্রিকোয়েন্সি, পাওয়ার ড্র, ইউসেজ, টেম্পারেচার সব কিছুই দেখা যাচ্ছে। এবং এইটার মধ্যে যে এর আগে যে কুলিং পাইপগুলো ছিল সেগুলো পজিশনিংয়ে কিছু ইম্প্রুভমেন্ট আনা হয়েছে, এটা নামরা দিছে কোর টাচ টেকনোলজি 2.0। এটা এক্স্যাক্টলি কেমন কাজ করে সেটা আমরা স্টুডিওতে নিয়ে যখন এটাকে ঘুষে মেজে টেস্ট করে দেখবো তখন আরও বেটার বলতে পারবো। আপাতত এটা এখানে রেখে দিই, এতে দাম বাড়বে কিনা সেটা অবশ্য বলতে পারতেছি না। আর প্রবাবলি এইটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে পপুলার যে কুলার AK400 জিরো ডার্ক প্লাস, তাদের নতুন বড় ভাই যেটা নাম দেওয়া হয়েছে AK400 ডিজিটাল প্রো। এটার মধ্যে একটা ডিসপ্লে আছে, বাট এইটার ডিসপ্লেটা কিন্তু ম্যাগনেটিক না, এটা আগের মতো ফিক্স থাকতেছে। এবং এইখানে আপনার পাওয়ার ড্র দেখা যাচ্ছে, টেম্পারেচার, ইউসেজ, ফ্রিকোয়েন্সিটা এটার মধ্যে নাই। প্রবাবলি এটার সাথে আরেকটা ফ্যান পেছনে অ্যাড করে জিরো ডার্ক প্লাস এডিশন আসতে পারে। আর নতুন যে কুলারগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মোর মিনি ITX ফোকাসড AN400 সিরিজ এবং দিস থিং লুকস ভেরি কুল। এবং যতদূর ওদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই ছোট কুলারটা 150 watt TDP-র প্রসেসর পর্যন্ত ঠান্ডা করতে পারবে, যেইটা কোয়াইট রেয়ার এই রকম ছোট স্মল ফ্যাক্টরের মধ্যে। দিস ইজ প্রবাবলি এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট কুলার আউট দেয়ার। আর এরপরে হচ্ছে ডিপকুলের ফ্যান, নতুন FT সিরিজের ফ্যান, এবং এগুলোর মধ্যে এখন আপনি ভেতরের বেয়ারিং টিয়ারিং সব দেখতে পারবেন। এরকম একটা ডিজাইন হয়েছে, এই পাশে পুরো একটা ফ্যানের গ্যালারি আছে। এখানে FD12 গুলো সাজানো আছে, FD12 আর FD14 গুলো, এগুলোর মধ্যে RGB নন RGB দুইটাই আছে। এবং এগুলো আবার ডেইজি চেইন সিস্টেম করা হয়েছে এখন, অর্থাৎ একটা ARGB হেডার দিয়ে অথবা একটা PWM কানেক্টর দিয়ে আপনি PC-র সাথে কানেক্ট করতে পারবেন, মানে অনেকগুলো কানেক্টর জোড়া দেওয়ার দরকার নাই, একটা থেকে আরেকটা লাগাবেন, একটা থেকে আরেকটা লাগাবেন। তবে এখনও পর্যন্ত ম্যাগনেটিক কোনো সলিউশন এখনও আসে নাই ডিপকুলের ফ্যান লাইন আপের মধ্যে। এরপরে এই পাশে আছে হচ্ছে AIO কুলারগুলো ডিপকুলের। প্রথমে আমরা দেখতে পাচ্ছি Mystic 240, মিস্টিকের ডিসপ্লেটা জাস্ট জোস, এত শার্প, এত ক্লিয়ার ডিসপ্লে খুব কম দেখা যায়। এটা অবশ্য রোটেটেবল এখান থেকে না, এটা আপনার যে সফটওয়্যার আছে সফটওয়্যার দিয়ে আপনি GIF বা কয়েক সেকেন্ডের ভিডিও এগুলো আপনি একটু হালকা এনিমেটও করতে পারবেন মনে হচ্ছে, ছবি সুইচও করা যায় বেশ কয়েকটা ছবি দিয়ে। ডিসপ্লেওয়ালা কুলার মনে হয় সামনের দিনে AIO ট্রেন্ড হয়ে যাবে, অধিকাংশ কোম্পানি নিয়ে আসতেছে। ইভেন LT720 যে সিরিজটা আছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিক্সেলেটেড ডিসপ্লে, এর মধ্যে টেম্পারেচার, তারপরে এরকম একটা ইকুয়ালাইজার এবং এরকম বেশ কয়েকটা প্রিসেট মোড আছে, যে প্রিসেট মোডগুলো চেঞ্জ হয়। এবং এই লাইটটা চেঞ্জ হয় কি না আম নট শিওর, প্রবাবলি ARGB কুলার যেহেতু, সো এই ফ্যানের কালারের সাথে এই একটা যে কালার আছে এইটাও চেঞ্জ হওয়ার কথা। অপেক্ষাকৃত এই মিস্টিক সিরিজ থেকে LT সিরিজ একটু বেশি অ্যাফোর্ডেবল, বরাবরের মতোই থাকবে এবং দিস লুকস মাচ মোর প্রিমিয়াম দ্যান দ্য আর্লিয়ার LT সিরিজ কুলার্স। এবং এইখানে আবার মিস্টিক এবং LT 360 mm এর ভার্সনগুলো আছে। মোটামুটি এই সাইড দেখা শেষ, এইবার চলেন দেখি ডিপকুলের পাওয়ার সাপ্লাইয়ের কী অবস্থা। সবশেষে কেসের মধ্যে থাকবে চমক পাওয়ার সাপ্লাই। আমাদের কাছে আছে প্রথমেই একটা SFF ATX 3.1 PSU এবং এইটার মধ্যে 12 VHP WR একটা দেওয়া আছে, দেখেন সাইজ, এবং এইটা 1000 ওয়াট এবং প্রবাবলি এটা কি গোল্ড রেটেড, ইয়েস
গোল্ড রেটেড 1000 ওয়াট SFF PSU দাম আছে, হাতে অনেকগুলো টাকা নিয়ে বসে আছে। দেখ এটা হচ্ছে SFF, এটা কনজিউমার বেস ছোট, ITX ফ্যান বেস যারা আছেন তাদের জন্য এটা। এর আগে আমরা PX সিরিজ দেখছি ATX 3.0, এখন হচ্ছে PN সিরিজ ATX 3.1, 80+ গোল্ড 850 ওয়াটের এইটা, এবং এইটার মধ্যেও একটা 12 HP আছে এবং এগুলো আলাদা কালার করে দিতেছে, এবং কেবলগুলো দেখতেছি হোয়াইট PSU-র সাথে হোয়াইট কেবল, এবং এইগুলার ব্রেডগুলা ডিসেন্ট লাগতেছে, বেশ ডিসেন্ট, বাট এইটা ঠিক নাইলন ব্রেডের মতো না, এগুলো সিলিকন ব্রেডের মতো এবং বেশ ফ্লেক্সিবল আছে। সো দ্যাট ইজ দ্যাট। এরপর হচ্ছে কেস, আমাদের মেইন অ্যাট্রাকশন এবারের দীপকুল বুথে CH সিরিজের আপগ্রেড, CH560R সিরিজ, এবং এইটার ডিজাইন কিন্তু পুরাটাই এরকম পিক্সেলেটেড ডটসওয়ালা, এবং এই কেসগুলোর সাথে টেকনিক্যালি আপনি এইরকম ছোটো ছোটো বিভিন্ন কালারের বক্স পাবেন যার মধ্যে এইগুলো থাকবে, যা দিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন আপনি করতে পারবেন। যেমন এইখানের এই দুইটাকে আমি খুলে ফেললাম, এখন আবার লাগাই দিই, পরে এই দুইটার জন্য জরিমানা করতে পারে। এবং এই কেসগুলো হচ্ছে সম্পূর্ণ অ্যাসুস BTF অথবা MSI প্রজেক্ট জিরো অর্থাৎ PZ রেডি, অর্থাৎ এর পোর্টসগুলো সব পেছনে, পিছনে কাটস আছে প্রচুর, এদিক দিয়ে যদি আমরা দেখি এই যে কাটস আছে এখান থেকে আমরা পোর্টগুলো বাড়ায় থাকবে, MATX হোক, ATX হোক, ITX মনে হয় হবে না, বাট বাকিগুলোর জন্য পেছন থেকে সব রাউটিং। এবং এইটার মধ্যে আমরা যে PN সিরিজের PSU ব্যবহার করা দেখতে পাচ্ছি, হোয়াইট কেবলস, এবং কেবল প্লেসমেন্ট কিন্তু ভালোই করছে শোয়ের জন্য, এই জন্য প্রবাবলি। বাট এই ফ্রন্টটা কিন্তু অ্যাবসলুটলি জোস লাগতেছে না, দিস ইজ ক্রেজি ক্রেজি ডিজাইন। ডিপকুলের ডিজাইন আবার সবসময় একটু আনকমন এবং কি বলে এনথুজিস্টিক মনে হয়। সাইড প্যানেলটা খুলে ফেললাম, কার্ডটা খুলে গেলে দেখেন এটা কিন্তু যে স্টিক্সের নতুন BTF কার্ডগুলো, এইটার কিন্তু আলাদা কোনো 12 BHP WR নাই, একদম ওই মাদারবোর্ডের ভেতর থেকে BHP WR গেছে, সো একদম ক্লিন। এখন এই টিউবটাও যদি কোনো রকমের পিছন দিয়ে দেওয়া যায় তো কাহিনী শেষ। যাক, CH560R দেখা হয়ে গেল, আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশে এগুলো চলে আসবে। এখন এইটার একটা বক্স ছিল যেটার মধ্যে এই কিউবগুলো ছিল, সেই বক্সটা কোথায় সামনে গেলে দেখা যাবে। এইটা হচ্ছে CH160 mesh, যারা মিনি ITX এনথুজিয়াস্ট রয়েছেন তাদের জন্য, এবং এইটার সামনে পিক্সেলেটেড ডিজাইনস দেখেন, পিঙ্কি পিঙ্কি একটা ভাইব দেওয়া হয়েছে। আচ্ছা, এই হচ্ছে বক্স, এর মধ্যে এই জিনিসগুলো থাকবে। এখন আমি ঠিক জানি না যে এরকম মাল্টি কালার বক্স এর সাথে ফ্রি দিবে নাকি আলাদা কিনতে হবে নাকি এক কালারের বক্স একটাই হবে, তবে এগুলো কিনে আপনি চাইলে এরকম কাস্টম ডিজাইন আনতে পারবেন। দেখেন ইটস লুকস প্রিটি কুল। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এইটার সাথে আপনি চাইলে এক্সট্রা একটা গ্লাস প্যানেল কিনতে পারেন, যাতে আপনি পরে এই একটা মেশ প্যানেল পাল্টায় দিয়ে যদি ভেতরের চেহারা একটু দেখতে চান এইখানে এই গ্লাস প্যানেলটা আপনি বসাই দিতে পারবেন। আর এছাড়াও এই কেসটার মধ্যে আরেকটা সুবিধা আছে, CH সিরিজের 160-র পরে আরেকটা আপডেট মডেল আছে 170, ওই কেসটা এটা থেকে একটু বড়, আপনি চাইলে এই 160-কে 170 বানিয়ে ফেলতে পারবেন। কেমনে? এরকম একটা এক্সটেনশন আছে ফিট, এইটার উপরে কেসটাকে বসাই দিবেন, হয়ে যাবে এটা 170। চলেন এবার আমরা 170 দেখে ফেলি। এইটা হচ্ছে CH170, এবং এটা হচ্ছে CH170 ডিজিটাল সিরিজ। এইটা বেসিক্যালি একটা এই পর্যন্ত CH160, আর নিচে একটা ডিজিটাল বেজ আছে, ওইখানে যেমন নন ডিজিটালটা বেস ছিল এই বেসটা হচ্ছে ডিজিটাল বেস। এটার মধ্যে CPU টেম্পারেচার, পাওয়ার ড্র, ইউসেজ, ফ্যানের RPM, ফ্রিকুয়েন্সি অনেক কিছুই দেখা যায়, এবং সেই সামনে সেম পিক্সেলেটেড ডিজাইনস। জোস না, একটা নিয়ে যেতে পারলে ভালো হইতো, কিন্তু দিতেছে না, চাইছি। আচ্ছা, এইখানে আমরা দেখতেছি এই জিনিসগুলো এইরকম ছোটো ছোটো প্যাকেটেও আসে। দীপকুল এখন রাবার সেল করবে, যাদের র্যাম ঘষাঘষির জন্য রাবার দরকার হয় প্রচুর, তারা চাইলে এরকম এক্সট্রা রাবার কিনে রাখতে পারেন এই ডিজাইন করার পাশাপাশি। CH170 দুইটা এডিশন আমরা দেখতে পাচ্ছি, একটা ব্ল্যাক, একটা হোয়াইট। আই হোপ ভেরি কুইকলি বাংলাদেশের মার্কেটে এগুলো চলে আসবে, তবে বাংলাদেশের মিনি ITX কমিউনিটি কিন্তু খুব বেশি বড় না, সো ডোন্ট এক্সপেক্ট দ্যাট যে এটার অনেকগুলো এডিশন বাংলাদেশে আসবে বা অনেক সেল হবে এমনটা মনে হয় না, বাট দেখতে কিন্তু সেই রকম। ইন্টেল ফ্যান বয়দের জন্য ইন্টেল লেখা আছে 14900K, আমি নিজে একটু অবাক। 120mm এর একটা AIO দেয়া আছে LT, এবং এটা আগের একটা 240mm এর AIO দেয়া আছে আগের LT720, নতুনটা দেয় নাই। আর PSU-টা একটু পরিচিত লাগে, সেটা খোলা যাবে না, সো দেখা যাবে না। এই ছিল এইবারের কম্পিউটেক্সের ডিপকুলের নতুন মোটামুটি যেসব প্রোডাক্ট। কেসগুলো স্পেশালি খুব ইন্টারেস্টিং লাগতেছে, মিস্টিক কুলারগুলো খুব ইন্টারেস্টিং লাগতেছে, আশা করি উইদিন ফিউ মান্থস বাংলাদেশে বাজারে চলে আসবে। এবং হ্যাঁ, অফকোর্স ATX 3.1 পাওয়ার সাপ্লাই ইউজারদের অনেক কাজে আসবে। আর এয়ার কুলার মার্কেট তো ডিপকুলের হাতেই আছে,
প্রবাবলি ডিপকুলের হাতেই থাকবে। আল্লাহ হাফেজ।